Tapi wajah aja tuh, berapaan? Oh, hantu yuk halang. আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 26 নম্বর ওয়ার্ড 26 নম্বর ওয়ার্ডের যে ভোট কেন্দ্র এবং আপনারা দেখতে পেলেন আপনাদের সামনে সেই ছবি আমরা তুলে ধরেছি 26 নম্বর ওয়ার্ডের এবছরের তৃণমূল পৌরসভা নির্বাচনের মনোনীত প্রার্থী নাজমরা বেগম তাকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে এবং তার সাথে একটু কথা বলে নেব কেমন লাগলো তার বক্তব্য আমরা একটু শুনবো তার মুখে আচ্ছা প্রথমেই জেনে নেব এবছরের প্রার্থী হিসেবে তার যে প্রথম ভোট কেমন লাগলো ভীষণ ভালো লাগছে এতদিন তো আমি ভোট দিয়ে এসেছি আমার মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছি এখন আমি নিজেই প্রার্থী অতএব নিজেকে নিজে ভোট দিলাম খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আচ্ছা কতটা চাপ মনে হচ্ছে না মানুষের যে আনন্দ উচ্ছ্বাস দেখছি চাপ সেরকম কিছু নেই সবাই তো আনন্দের সঙ্গেই ভোট দিচ্ছে এবার রেজাল্ট 2 তারিখে দেখা যাবে আপনি এতক্ষণ ছিলেন ভোট কেন্দ্রে এবং নিজে দাঁড়িয়ে দেখেছেন যে মানুষ যেভাবে ভোট দিচ্ছে তো কি মনে হচ্ছে ভোট কেমন হচ্ছে এবছর ভোট খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে আমি যতক্ষণ লাইনে ছিলাম সুষ্ঠুভাবে এবং সকলেই নিজের ভোট নিজে একদম স্বাভাবিকভাবেই দিচ্ছে এখানে কোনো চাপ বা কারোর মধ্যে কোনো হুটুপুটি বা কোনো তাড়াহুড়োর কিছু ব্যাপার নেই আনন্দের সঙ্গে এবং একটা উৎসবের মতো করে সবাই ভোট দিচ্ছে এবছরের পৌরসভা নির্বাচনে কি মনে হচ্ছে এই কোশ্চেনটা আপনার কাছে রাখবো যে বিরোধীদের প্রভাব কি মনে হচ্ছে কতটা রয়েছে বিরোধীদের প্রভাব মোটামুটি পৌরসভায় বর্ধমান পৌরসভায় বিরোধীদের প্রভাব খুব একটা নেই কারণ আমরা আমাদের ওয়ার্ডে তো নেই সেরকম কিন্তু অন্য ওয়ার্ডগুলোতেও দেখছি বিরোধীদের প্রভাব খুব একটা নেই আর আমার ওয়ার্ডে যেহেতু বিজেপি কোনো প্রার্থী দেয়নি আমার ওয়ার্ডে শুধু কনটেস্টেড প্রার্থী বলতে সিপিএম আছে তো তাদেরও সেরকম খুব একটা প্রভাব নেই যারা আছেন তারাও তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা করে ভোট দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আজ যে আমরা কথা বললাম আপনারা দেখতে পেলেন আমাদের 26 নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনের মনোনীত প্রার্থী নাজমরা বেগম মহাশনের তার সাথে এবং এরপর আমরা চলে যাব আবারও পরবর্তী ভোট কেন্দ্রে পরবর্তী বুথে এবং দেখব সেখানের কী পরিস্থিতি রয়েছে সেই ছবিও তুলে ধরবো সঙ্গে থাকুন আপনারা আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বুথের দিকে